কি হয়েছে বলতো? কি হবে? শুনলাম তুমি বাইক গ্রুপের সাথে গ্যাঞ্জাম করেছো। ও, রকিদের কথা বলতেছো? তোমাকে চিনো না, ওর কত ডেঞ্জারস, ওর থেকে দূরে থাকো। আহা, দেখো আমরা তো দুস্থ গ্যাঞ্জাম করি, ওরা এসে আমার সাথে ঝামেলা শুরু করছে। ওই দিন তো আমার ঘরে খামা খাতুল। কি বল, আমি তো কিছু জানি না। জানবা কি হবে, সারাদিন ঘরেই থাকো। শুনো না, এসব থেকে দূরে থাকো, ওদের আমার অনেক ভয় লাগে। তোমাকে যদি কিছু করে। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, তুমি শুধু এটা বলো তুমি কি আমাদের সাথে আউটিংয়ে যাচ্ছ? আমি কিভাবে যাবো বলো, এত দূর সাইকেল চালিয়ে আমি তো পারবো না। আমি আছি তো, আমার সাইকেলে বসে চলে যাবো। এত দূরে ইজি তো না সাইকেল? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা সিএনজি নিয়ে যাই। এবার যদি ফেস্টিভ্যালটা ঠিকঠাক মতো শেষ করতে পারি না, আমরা ভাবতেছি একটা লং ট্যুরে যাব। আরে বেটা, লং ট্যুর কি, শর্ট ট্যুরই তো দিতে পারতেছি না, কি বলছ না এই বেটা? তোর মতো এরকম মাম্মি ড্যাডি পোলা বানিয়ে লং ট্যুরে যাওয়া সম্ভব? তোরা না বেটা, একই আইটেম না সারাদিন ঝগড়া করছিস। ও তো প্র্যাকটিক্যাল সেন্স নাই, আগে প্ল্যান কর, তারপর বুঝে যাবে একটু ট্যুর লং না শর্ট। এইসব কথা বাদ দে তো, আমি আরও চিন্তা করছি কক্সেস বাজার যাবো, রাঙামাটি যাবো, পথে পথে তাঁবু টানাবো, থাকবো। বাহ, চমৎকার হয়েছে। আরে কাজটার নাম আই, যেভাবে সবাই পিছে লাগছে মনে হচ্ছে না প্রোগ্রামটা করতে পারবো। আরে টেনশন করিস না, দেখবি হয়ে যাবে। টেনশন কি আর সাধে নেই? ওফ, তোর কাছে না শুধু আছে মুরব্বিদের মতো ডায়লগ। তো বুইরাই, আরে ব্যাপার না। তোর বয়স জানো তো? এই বাবা, আমি যেটা কাট আঙ্কেল আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আপনি এরকম সাইকেলটাকে না করে তো আমাদের সাথে বাইকে ঘুরতে পারতেন, জোশ লাগতো বিষয়ে। হ্যাঁ, আমি সাইক্লিং করব না বাইকিং করব এটা কি আমার আপনার কাছ থেকে জানতে হবে? না না, সেটা না, বলতে চাচ্ছি যে এইসব ছেলেমেয়েদের সাথে না মিশে আপনি ইভেন স্কুটি চালাতে পারেন, স্কুটি চালানো তো ভালো, মানে আমাদের সাথে ঘুরেন, বাইকে রাইড করবেন, ভালো লাগবে না? বেশি বেশি ভালো লাগবে। শোনেন, কালচার ম্যানার শিখে মেয়েদের সাথে কথা বলতে আসবেন, ইউ গেট মি? ওই
সেন্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ভাই ওরা তো কিছুতেই থামতেছে না। থামবো না মানে থামাই দিত। সবসময় মারামারি করে কাম হয় না। আমগো প্ল্যান করতে প্ল্যান কে প্ল্যান ভাই? সব বাইকার করে খবর দে। দিলাম। আমরা বাইকারের রেস করব। জোস যেই দিন অগ প্রোগ্রাম ওই দিন একই সময় আমগো বাইকার করে রেস। জোস ভাই বাইকের চাপে অগ সাইকেল বর্তমানে দেব। আপনি নিশ্চিন্ত থাকেন, সব খবর দিয়ে দিতেছি। বাইকারকে সবারে খবর দেওয়া দে। আর যেদিন প্রোগ্রাম ভালো হইব ওই দিন আমগো প্রোগ্রাম। ইয়েস বুঝবো। এবার খেলা কার লগে টক্কর লইছে। আমার লগে টক্কর দিয়া কামটা ভুল করলি রে মনু, ভুল করলি। আচ্ছা শোন, এবার আমাদের ক্যাম্পটা কিন্তু সেই করে হইতে হবে। হ্যাঁ একদম বারবিকিউ হবে, সব কিছু হবে। ঠিক আছে হবে, সমস্যা নাই, সব পার্টি হবে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা যদি প্রোগ্রামটা আমরা যদি আগে ঠিকঠাক মতো আমাদের ফেস্টিভ্যালটা নামাতে পারি তাহলে ধর যে আমাদের চ্যালেঞ্জটা সাকসেস হবে। আচ্ছা আমরা আরেকটা প্ল্যান মাথায় দিচ্ছি। তোর মাথায় কি কি ঘুরে ভাই বলতে দে। সকল সেটা হচ্ছে আমাদের যে পুরো প্রোগ্রামটা হবে এই পুরো প্রোগ্রামটা আমরা ফার্স্ট টু লাস্ট পুরো ভিডিও করবো। যত কিছু হয় যত ধরনের কারিকুলাম আছে যত ধরনের অ্যাক্টিভিটিস আছে সব কিছু আমরা ভিডিও করবো, বুঝছো? এটা কিন্তু ভালো, তাই না? হ্যাঁ এই আমরা যদি ধর ওই পুরো ভিডিওটা ফেসবুকে ভিডিও টিডিও দিলাম এখন তো আবার অনেকে ইউটিউব চ্যানেল করতেছে, ইউটিউবে আপলোড করলে কিন্তু আমাদের পুরো ইভেন্টটা প্রমোট করতে পারবো আমরা। তাহলে একটা কাজ করি, ক্যাম্পে যত ঝামেলা আছে সব কিছু শেষ করে আমরা কিন্তু আউটিংয়ে যাইতে হবে। ভাই ভাই সরি ভাই কাছে আমার লাগে কম দামি, আমার রেগুলার কাপানি তগ দশের হয় রানী। দশটার কাপানি আমার লাগে কম দামি, আমার একলার কাপানি তক দশের হয় রানী। দশটার কাপানি আমার লাগে কম দামি, আমার একলার কাপানি তক দশের হয় রানী। তক দশটার কাপানি আমার লাগে কম দামি, আমার একলার কাপানি তক দশের হয় রানী। কেমন আছো? তুই আমরা যদি না ঢুকে তাহলে ঢুকতে পারতি? তুই ঢুকেছিস আমার এলাকা, তুই চালো যা, বিশাল কাম করেছে ভাই। ভাইয়ের ছায়াতেই তো আমরা উঠতেছি বইতেছি খাইতেছি, বুঝোস না? যা ভাইয়ের লেগে চালো যা। ঝামেলা করিস না, একটা কামে আসছিলাম আমি বন্ধ কর, নাহলে কিন্তু একদম খারাপ।
দশটার কাপানি আমার লাগে কম দামি, আমার রেগুলার কাপানি তক দশের হয় রানি তক দশটার কাপানি। ওম্মা মামা ওই তো দশ টোসা পাকাটা হইডো আমি কিছু করলাম না, যা করার পরে করুক না। ভাই সালাম আলাইকুম। রকি তুমি জানো না আমি অনেক সোয়েপে কামে পাঠাইছি? ভাই জানি ভাই, কিন্তু ভাই সোয়েপ তো এলাকায় ঢুকে অনেক ঝামেলা করছে। আপনি জানেন ভাই আমরা এই এলাকার এখন পর্যন্ত মাদক থেকে দূরে রাখছি, বলতে পারেন অনেকেই চেষ্টা করছে কিন্তু আমরা ঢুকতে দিইনি। তাছাড়া আমাদের এই মহল্লায় কমিটি আছে, আমারও মেয়েদের সাথে বিয়া দুবি করছে ভাই, সব কিছু মিলে আমার পুলা জানাইলো তুই না করে মারছস। ভাই মারি নাই তো ভাই, পরে ঠেকাইছি কেন না রকি? আমি মাই করছি, এইসব ফার্দার আমি টলারেট করুম না, তোপ যাইব ওর যেন কোনো ঝামেলা না হয়। শরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সেদিন ওই মালটা কই দেখছস? না ভাই। আচ্ছা ঠিক আছে, শোন ভালো করে খেয়াল রাখ, দেখলে খবর দিস। আচ্ছা ভাই। আজ পাঁচটা খেলবো রে শাম ও শাম রে, আজ পাঁচটা খেলবো রে শাম, একলা পাইয়াছি হেথা পালাইয়া যাবি কোথা, একলা পাইয়াছি। কি রে সোহেব না ওই? হ্যাঁ তো সোহেব দেয়া। ওই এলাকায় কি করতেছে? ওর পায়ে চালিয়ে দেখাতে ভালো লাগতেছে না, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। শোন বাইরে ফোন লাগা। বাইরে লাগাবো? হ্যাঁ ফোন লাগা। ভাই সালাম আলাইকুম ভাই। ভাই এলাকা তো সোহেব রে দেখলাম, ভাই ওর পায়ে ছেড়ে দেখাতে ভালো লাগতেছে না, ওই কোনো কান্ডা কারখানা ঘরে দিয়েছে ভাই। আচ্ছা ভাই ঠিক আছে, আরো ফলো আপ করতেছি। আচ্ছা কি কয় ভাই, কি কয় ভাই? কইছে ফলো আপ করার লাগবে, কি করে না করে সব আপডেট জানাবে বলছে। চল কিছু করছে না সিরিয়াসলি, বিয়ে করে ফেলি চল। খাবে কি? ছয় মাস পর তো সেমিস্টার শেষ, তখন চাকরি করবো। শুরুতে একটু তোমার ডায়েট করতে হতে পারে, বাট পরে ভরপুর খেতে পারবে। স্যার আগে সেমিস্টারটা শেষ হোক, তারপর না হয় বিয়ের চিন্তা করো। ওই সে বুঝছি। কি বুঝলেন? বুঝলাম যে দিল্লি এখন অনেক দূরে, বিয়ের লাড্ডু আমার আর খাওয়া হচ্ছে। আমি কি তাই বলেছি? এটা না বললে তো এটা বলতে পারতা,
তোমার তো সেমিস্টার শেষ, তুমি চাকরি করবে, এরপরে বিয়ে করতে পারি আমরা। এইবার তুমি আসল কথায় আসছ, তোমার ধান্দা হচ্ছে ঘর জামায় থাকা, তাই না? এবার তুমি বুঝতে পারছো। অবশ্যই, তোমার ঘরটা কি সুন্দর দেখছো, ওই ঘরে কে থাকতে চাবে? তুমি খামাখুই ঘর ছেড়ে আমার ফালতু ঘরে কেন আসবে বলো? আমি আসি। ওকে শোনো, তাহলে আমাকে বিয়েতে সাবিয়া চাচি দিতে হবে, আর রিসেপশনে মানিষ মানত্রা। মানুষ কেন লাগবে? মানিষ মানত্রা ওখান থেকে আমাকে লেহেঙ্গা এনে দিবে, ওকে? আর 35 ভরি স্বর্ণ আমার। ওকে, আমার তুমি দিয়ে কি করবে? কি তুমি দিয়ে কি করবে? আমি আসব না তোমার ঘরে, যে আসে ওকে গোল দিতে জান না সম্মান। তোমাকে আমি ঘরে রাখছি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ফানি করছো? আপনি আমাকে দেখতে এসেছিলেন না, তাই আমিও দেখতে আসলাম আর কি। এই মেয়ে ভালো আসো কি, এখনো আগের মতো ভালোবাসো কি? এইসব কথা তো বাদ দে, এইসব তো ও স্কুল দুষ্টামি দেখে তুমি হাসো কি? এই কাছে আসো কোনো চিন্তা নাই, তোমায় দিনে রাতে শুধু চিনতে চাই। যদি তুমি পাশে এই ফিল্টার পাই, মাঠে নামার আগে জানি ডু অর ডাই। নাগিনের মতো তুমি শুই না বাসি, এখন কার দিকে তুমি দাও মুচকি হাসি? তোমার কোনো কালো চুল লেন্স পরশো আকাশি, প্রেমের গল্প জানে পুরা এলাকাবাসী। এই কোনো টাইম নাই বোঝার তোমার গলে রাতে পাতে বড় ভাই, আমি শুরু থেকে খাটি তাই খেটে খাই, আমি সেটে গিয়ে তারপরে ডেটে যাই। এই কথার ছলে যদি মন।